মান্য বরেশু, আমার এই পত্রের বাচনিক যদি আপনার কাছে ধৃষ্টতা মনে হয় তবে আমাকে ক্ষমা করবেন। আমার এত বড় পত্রটি পাঠ শেষ করে নিচে ইতির পরে আমার নাম পড়বার মতো ধৈর্য হয়তো আপনাদের থাকবে না, তাই আগেই নিবেদন করি আমার নাম ত্রৈলোক্যকান্ত সেন। আমি একজন সামান্য কম্পোজিটর, আপনি একজন প্রথিতযশা প্রবীণ এবং জনপ্রিয় সাহিত্যিক। পৃথিবীতে এমন ঘটনা বিরল যে একজন লব্ধপ্রতিষ্ঠ সুবিখ্যাত সাহিত্যিককে একজন অখ্যাত কম্পোজিটর পত্র লিখেছে এবং সে পত্র আবার সাহিত্য বিষয়ে, উপরন্তু সেই সাহিত্যিক মহাশয়েরই রচনা সম্পর্কে। যদি বা এমন ঘটনা ঘটে থাকে তবে তা কখনো নিশ্চয়ই কম্পোজিটরের প্রায় অন্ধকার ঘর, চারিদিকে কালির ছোপ, সীসার রাশি রাশি অক্ষরের স্তূপ এবং স্যাঁতস্যাঁতে ঘরের আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন অধিকাংশ প্রেসের চেহারাই তাই। ভ্যাপসা গন্ধের সঙ্গে সীসারই একটা ধাতব গন্ধ মেশা পরিবেশ ছেড়ে কখনোই বাইরে যায়নি। শুধু তাই নয়, আজ পর্যন্ত কজন সাহিত্যিক, কজন কম্পোজিটরকে চোখেই বা দেখেছেন? পাঠক তো দূরের কথা, সত্যের খাতিরে আমি না বলে পারছি না। স্বয়ং আপনারাই যখন পত্রিকায় বা পুস্তকে আপনাদের রচনাগুলো বেশ ঝরঝরে মুদ্রিত অবস্থায় দেখতে পান তখন কজনের কাছেই বা কম্পোজিটরের অস্তিত্ব মনে পড়ে? বোধ হয় একজনের কাছেও না। আর আমাদের সঙ্গে সাহিত্যিকদের সাক্ষাতের কখনো প্রয়োজনও হয় না। আপনার হাতে তো প্রকাশক অথবা সম্পাদক মহাশয় গ্যালি প্রুফ পৌঁছে দেন, আপনি সাবধানে লক্ষ্য করে দেখে দেন কম্পোজে কী পরিমাণ ভুল আছে। বেশি ভুল থাকলে বিরক্ত হন, কম থাকলে এক স্বস্তি বোধ করেন, এই পর্যন্ত। তখনও আমার অস্তিত্ব আপনার কাছে থাকে না। তখন কোনো মানুষের অস্তিত্ব অনুভূত হলে তা সম্পাদক বা প্রকাশকেরই, আমরা অনেক অনেক দূরে। কিন্তু আপনাকে আগেই জোর হস্তে অনুরোধ করি এসব কথাকে যেন অনুযোগ মনে করবেন না। আমি একটা বাস্তব চিত্রই আপনার কাছে উপস্থিত করলাম, এর থেকে তুলনায় আমার অবস্থা এবং দূরত্বটুকুই মাত্র ব্যক্ত করতে চেয়েছি। অতএব বুঝতে পারছেন আপনাকে এই পত্র লেখবার আগে আমাকে কত ভাবতে হয়েছে, কত আগু পিছু করতে হয়েছে, কত সংকোচ কাটিয়ে সাহস সঞ্চয় করে তবে এই পত্র লিখতে হচ্ছে। লিখলেই তো খালি হয় না, আসল সাহস তো পাঠানো, বিশেষ করে যে পত্রিকায় অধুনা আপনার এই গল্পটি বেরিয়েছে, যে পত্রিকাটি আমি যে প্রেসে কম্পোজিটরের কাজ করি সে প্রেসেই ছাপা হয়েছে এবং আমি সেই কম্পোজিটর যার হাতে আপনার হাতে লেখা পুরো পাণ্ডুলিপিটা কম্পোজ করার ভার পড়েছিল। স্বভাবতই সমস্ত ব্যাপারটা খুবই জটিল হয়ে ওঠে। কোনো রকমে যদি এই পত্র আপনাকে রুষ্ট করে, আপনি সম্পাদক মহাশয়কে অভিযোগ করেন, সম্পাদক আবার প্রেসের ম্যানেজারকে রিপোর্ট করেন এবং ম্যানেজার আবার আমাদের বড়বাবুকে হুমকে কিছু বলেন, তাহলে এমন হতে পারে যে আমার চাকরিটি যাবে। চাকরি যাওয়াটা বড় কথা নয়, আজকাল প্রেসগুলোতে বেশ কাজের চাপ, অন্য কোথাও হয়তো জুটে যাবে, কিন্তু মর্মান্তিক হবে উপহাস, বিদ্রুপ ও ঠাট্টা। হয়তো শুনতে হবে আদার ব্যাপারীর যত জাহাজের খবরে নাক গলানো, তাঁতির আবার এঁড়ে গরু কিনতে যাওয়া কেন? তাই আপনাকে অনুরোধ, এ চিঠির সংবাদ আপনার আমার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। অবশ্যই আমিও একজন পাঠক, এক্ষেত্রে আমাকে পাঠক হিসেবে চিন্তা করলেই সব গোলমাল মিটে যায়। পাঠক হিসেবে আমারও একটা অধিকার আছে লেখকের সঙ্গে পত্র বিনিময়, এবং এই পত্র লিখতে গিয়ে আপনাকে আমার পরিচয় নাম ধাম না দিলে এত কথা বলবারই দরকার হতো না, কিন্তু আমার বক্তব্য বলবার জন্যে পরিচয় না দিলে অসুবিধা হবে। আশা করি এতক্ষণে আপনি কিছুটা অনুমান করে নিয়েছেন এ পত্র লেখার উদ্দেশ্য কি। পুরোপুরি না হোক, প্রাথমিক কারণটা বোধহয় আজ করতে পারছেন। আগে হ্যাঁ, ঠিক তাই, আপনার এই সাম্প্রতিকতম গল্পের নায়ক
একজন কম্পোজিটর বলেই আমাকে লিখতে হয়েছে। একজন কম্পোজিটরের পারিবারিক জীবনের গল্প লিখেছেন, তাই আমি এই চিঠিটি লিখছি। কিন্তু না, এটাও সঠিক কথা হলো না। যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার গল্পের যা মূল প্রতিপাদ্য বিষয়, সেই গল্পের নায়ক তো একজন দুস্থ কেরানিও হতে পারত, কিংবা একজন বাস বা ট্রাম কন্ডাক্টর। যে কোনো অল্প মাইনে দরিদ্র একজন মানুষের জীবন নিয়েই এমনই একটি কাহিনী লেখা যেতে পারত, আর তাহলে আমার তো পত্র লেখার কোনো কারণই ঘটত না। এই ধরনের মানুষের জীবন নিয়ে কত অদ্ভুত অদ্ভুত গল্পই তো লেখা হয়ে থাকে, যা সত্যের ধারে কাছেও যায় না। অথচ এমন সব মাতানো রসে জারিয়ে তোলা হয় যে পড়তে বেশ ভালো লাগে। তখন আমরা কেউ সত্যি মিথ্যে সম্ভব অসম্ভবের বিচার করি না। অধিকাংশ পাঠক তো তাই, সত্যি বলতে কি আমি নিজেও তাই। দেশ কাল আচার ইত্যাদি আমাদের মাথায় কখনো থাকে না। গল্প শুনতে বা পড়তে যেহেতু আমাদের ভালো লাগে, আর তা যদি বেশ একটু নৈতিকতার দিক থেকে আষ্টে গন্ধওয়ালা হয়, যা সম্ভাব্য হোক বা না হোক, একটু সুরসুরিও লাগে, তাহলেই অনেক সময় খুশি হয়ে যাই। শুধু যে আষ্টে নৈতিকতার কথাই বলছি তাও নয়। এই ধরুন এমন সিচুয়েশন লেখা হলো যে চোখের জলই ফেলতে লাগলাম, কিংবা অন্যত্র হেসে কুটিপাটি হলাম। অথচ একটু যদি ভেবে দেখতাম, পাঠক হিসেবে একটু যদি চিন্তাশীল হতাম, তাহলে দেখতাম সমস্ত ব্যাপারটাই ফানুস। শুধু ভাষার জাদু ও ঘটনাকে সাজিয়ে লেখবার গুণেই কাণ্ডটা ঘটেছে। এতে অবশ্য লেখকের একটা গুণকে অস্বীকার করবার উপায় নেই কিছুতেই, যে তারা মাঝে মাঝে ম্যাজিকের সৃষ্টি করতে পারেন। এটা তাদের একটা বিরাট শক্তিও বটে। আমার কাছে এই শক্তি প্রায় অপার্থিব শক্তি বলেই মনে হয়। অমূল্য অতুলনীয় এই শক্তি দিয়ে আপনারা কী না করতে পারেন। কিন্তু আমাকে ক্ষমা করবেন, এসব কথা আমাকে লিখতে হচ্ছে বলে। আমি কতটুকুই বা বুঝি, যা বুঝি বা ভাবি তাকে মূলধন করেই এসব কথা লেখার সাহস করছি। শক্তিকে স্থাপনের জন্য ঠাঁই দরকার, তাই নয় কি? ঠাঁই বলতে আমি প্রকাশের কথাই বলছি, ব্যবহারের কথাই বলছি। স্বভাবতই ব্যক্তিত্বহীন শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে না পারলে তা খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় নাকি? কিন্তু এসব বিশ্লেষণের মধ্যে আমি বোধহয় এবার সত্যি সত্যি আমার সীমানা লঙ্ঘন করছি। আমি সাহিত্যের সমালোচক হয়ে উঠেছি। আমার তো মোটেই উদ্দেশ্য নয়, আমি আপনার সাম্প্রতিকতম বিষয়ে শুধু বলতে চাইছিলাম। বলছিলাম, এই গল্প সম্পর্কে আমার কিছু বলার থাকতো না যদি না আমি জানতে পারতাম আপনি আমাদের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মীর জীবনকে কেন্দ্র করে এই গল্পটি লিখেছেন। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। আমাকে সুরিদবাবুই বলেছেন যে আমাদের দুর্ভাগ্যবান সহকর্মী বন্ধু সীতানাথের পারিবারিক জীবনের কাহিনী ওর কাছে শুনেই লিখেছেন। সুরিদবাবু প্রুফ রিডার বলে ওর সঙ্গে আপনার মাঝে মাঝে কথাবার্তা হয়ে থাকে। কথায় কথায় উনি আপনাকে সীতানাথের দুর্ভাগ্যের বিষয় আদ্যোপান্ত বলেছেন। আপনি নাকি তাতে খুব উৎসাহিত হয়ে উঠেছিলেন, এবং সুরিদবাবু আপনাকে যা যা বলেছেন তা এক বর্ণ মিথ্যে বলেনি, সে কথা ওর মুখ থেকে জানলাম। গল্পটা যখন প্রথম পড়ি, অর্থাৎ কম্পোজ করতে শুরু করি, তখনই আমার একটা ক্ষীণ সন্দেহ হয়েছিল। কিন্তু খানিকটা পড়বার পরেই আমার সন্দেহ দূর হয়ে গিয়েছিল। কারণ আপনার গল্প আর সীতানাথের জীবন দুটিই একেবারে ভিন্ন। প্রথম থেকেই আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়ে উঠতে থাকে। যখন দেখি নায়িকা অনুসূয়ার প্রতি সীতানাথের স্ত্রীর আসল নাম শিবানী, আপনি অবশ্য নায়িকার নাম রেখেছেন অনুসূয়া, আপনার আকর্ষণ বেশি, স্বভাবতই পাঠকের দৃষ্টিও সেই দিকেই চলে যায়। আপনার গল্পটি প্রকাশিত হবার পর যখন সবাই খুব প্রশংসা করতে আরম্ভ করলে, তখন সুরিদবাবু জানালেন আপনি নাকি সীতানাথের জীবন নিয়ে গল্পটি লিখেছেন। তাই আমি আবার গল্পটি পড়লাম। কারণ সীতানাথ আমাদের শুধু ঘনিষ্ঠ সহকর্মী বন্ধুই ছিল না, ওর পারিবারিক দাম্পত্য জীবনটা আমাদের কাছে আদর্শ স্থল ও শিক্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু আপনার গল্প এক নৈতিক অধঃপতনের প্রতি সমবেদনা জাগাবার চেষ্টা করে,
কি বিপুল আর ভয়াবহ অন্ধকারের মধ্যে আমাদের টেনে নিয়ে গেল। অবশ্যই নৈতিক অধঃপতনের মধ্যে একটা করুণ ব্যথা ও যন্ত্রণা সৃষ্টি করবার খুবই চেষ্টা আপনি করেছেন, সেই সঙ্গে অনুসূয়ার মহানুভবতাও ফুটিয়ে তুলতে চেয়েছেন। কাহিনী যখন সীতানাথ ও শিবানীকে নিয়ে, তখন স্বীকার করতেই হবে গল্পের অনেকখানি পরিণতিসহ আপনার সকপল কল্পিত, সে অধিকারও আপনার আছে। কারণ হুবহু সীতানাথ শিবানীর কাহিনী আপনাকে লিখতে হবে, লেখকের এরকম কোনো দায়িত্ব মানবার দিব্যি থাকতে পারে না। শুনছি যে লেখকের কল্পনাগুণ নেই তিনি কখনো সার্থক লেখক হতে পারেন না, কিন্তু বুঝতে পারি না সেই কল্পনাগুণটির রকম কী, তার কি কোনো নিয়ম নীতি আছে? যদি থাকে তা কি লেখকের চরিত্র ও মনোবৃত্তির ওপর নির্ভরশীল? আমি এসব কিছুই জানি না। কিন্তু ধরুন হিমালয়ের কথা লিখতে গিয়ে কাব্যকল্পনায় আপনি অনেক উপমা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, কিংবা গঙ্গা নদীকে নিয়ে আপনি বহুবিধ কল্পনা জাল বুনতে পারেন, তবু বাংলাদেশের উত্তরে হিমালয়ের অবস্থান বদলানো যায় না এবং গঙ্গা যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়েই মিশেছে এটাকেও অস্বীকার করা সম্ভব নয়। সীতানাথের সম্পর্কে লিখতে গেলে এই নীতি বোধহয় মানা উচিত ছিল, অন্যথায় লেখকের কল্পনা মিথ্যায় পরিণত হয়, সত্যের প্রতি অমর্যাদা করা হয়, এবং আপনি তাই করেছেন, তাতে সৌন্দর্য ও মর্যাদা দুয়েরই হানি হয়েছে। লাঞ্ছিত সীতানাথ পরিবারে যা ঘটনা ঠিক তার উপরেই আপনার ভাষা ও ভঙ্গি কারুমিতি যুক্ত হলে সব দিকে রক্ষা পেত, দুর্ভাগ্যবশত তা হয়নি। আপনার গল্পের শুরুটা পড়ে আমার রীতিমতো বুক দুরু দুরু করে উঠেছিল, আমি যেন পরিষ্কার সীতানাথকে দেখতে পাচ্ছিলাম। যখন আপনি শুরু করলেন, রাত্রি 9টার ঘণ্টা বাজলো দেওয়াল ঘড়িতে, অতনু আপনি নায়কের তাই নাম রেখেছেন, তার প্রকাণ্ড অক্ষরের খুপড়িওয়ালা কেস থেকে মাথাটা তুলতে গেল, পারল না, মনে হলো মাথাটা ছিঁড়ে পড়ে যাবে। ঘড়ির ঘণ্টায় অন্যমনস্ক হওয়ার দরুন তার চোখের সামনে শুধু কতগুলো কালো কালো অক্ষর হিজিবিজি কাটছে, কিছুদিন ধরেই চোখ দিয়ে রীতিমতো জল কাটছিল, মাথাটাও সব সময় ধরা ধরা লাগছিল। কিন্তু বেলা 10টা থেকে রাত 9টা অবধি এই সুদীর্ঘ সময় ধরে অক্ষরের পর অক্ষর সাজিয়ে কম্পোজ করা ছাড়া আর উপায় ছিল না। কয়েকদিন আগে ডাক্তার তাকে বলেছিল ওভারটাইম কাজ করা ছেড়ে দিতে হবে, ডাক্তারের কথা শুনে মনে মনে হেসেছিল অতনু, অসহায় ব্যতীত সে হাসি। ওভারটাইম কাজ বন্ধ করবে অতনু? যার রাত্রি 12টা অবধি কাজ করে সংসারের আয় বাড়াতে পারলেই ভালো হয়, সে ডাক্তারকে কিছুই বলেনি, বাড়িতেও না, কারণ বাড়িতে বললে সকলেই ভয় পেয়ে যাবে, চিন্তিত হয়ে পড়বে। ডাক্তার যে দুটি কথা বলেছে তার একটি ক্ষয় রোগ, অন্যটি অন্ধত্ব, একথা কেমন করে সে তার বিধবা মায়ের সামনে দাঁড়িয়ে বলবে? বহু দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে এই কয়েক বছর মাত্র যে মনে মনে একটু স্থিতি লাভে শান্তি বোধ করছে, মাকে বললে ছোটো ভাই বোন তিনটি ভয় বিস্ময় শুধু তাকিয়ে থাকবে, আর অনসূয়া যার দুটি আয়ত কালো চোখে এখনও অনেক আশা, অনেক আলো, অনেক না পাওয়ার দূর দিগন্তে যার স্বপ্নীল দৃষ্টি নিবদ্ধ, যার অমৃতমন্থিত বুকে অতনুর এক বছর বয়সের নবীন বংশধর, যার সান্নিধ্য অতনু অমৃত পায় বিশ্বজয়ী দেবতার মতো তৃষ্ণার্ত হয়ে ওঠে, সেই অনসূয়াকে এসব কথা কেমন করে বলবে? বলতে পারেনি, পারবেও না, অথচ কত স্বপ্নই না দেখেছিল। আস্তে আস্তে মাথা তুলল অতনু, ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:05 হয়ে গেছে, ঘরের অন্যান্য টেবিলে কেউ নেই, সন্ধ্যাবেলার মধ্যে সবাই বাড়ি চলে গেছে, স্বভাবতই প্রেসের এই কম্পোজ রুমের আর সব আলোই নেভানো, শুধু তার টেবিলের ওপরেই আলো জ্বলছে। যে পাণ্ডুলিপি দেখে সে কম্পোজ করছিল সেটি টেবিলের ড্রয়ারে রেখে দিল, দুহাত তার সীসার কালি, অন্যমনস্ক হয়ে গায়ে মুখে কখন হাত দিয়েছে তাই তার সর্বাঙ্গেই কালি, এমনকি চশমার মোটা লেন্সেও কীভাবে কালির ছাপ পড়েছে। অতনু উঠে দাঁড়ালো, কপালের সামনেই 100 পাওয়ারের আলোটা প্রখর সূর্যের মতো চোখ ধাঁধিয়ে দিল, চোখ সরিয়ে
কয়েক মুহূর্ত যেন কিছুই দেখতে পেল না। সে চোখ বন্ধ করে রইল খানিকক্ষণ, আবার আস্তে আস্তে তাকালো। চোখে একটু জলের ছিটা দিতে পারলে ভালো হতো। কাজকর্ম শেষ করে সবাই ভালো করে হাত মুখ ধুয়ে নেয়। অতনুরও তাই ইচ্ছা হলো, কিন্তু উঠোনের এক পাশে দারোয়ানের ঘর পেরিয়ে অন্ধকার কলঘর, এখন আর সেখানে জলও নেই। সে দরজা দিয়ে বেরিয়ে এলো। দারোয়ান পায়ের শব্দ পেয়ে তার ঘর থেকেই জিজ্ঞেস করল, কাম হো গিয়া আপকা? অতনু বলল, হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। দারোয়ান বলল, ঠিক হ্যাঁ, আপ যাইয়ে। অতনু রাস্তায় দাঁড়ালো। শীতের রাত, কলকাতার পথ ইতিমধ্যেই জনহীন হয়ে এসেছে, তবু যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলো অতনু। কিন্তু এক বছর আগেও রাতের কলকাতার আলো সে অনেক স্পষ্ট দেখতে পেত, বহুদূর পর্যন্ত আলোর সারি চোখে ভাসত, এখনও তেমনই আলোই আছে। অথচ অতনুর চোখে সবই অন্ধকার লাগে, মনে হয় বাতিগুলোর তেমন জোর নেই, অনেক নিষ্প্রভ হয়ে গিয়েছে। আরও আলো দরকার, আরও আলো। এইভাবে আপনার নায়ক অতনু বাড়ি এলো, তিন ভাড়াটে সেই এঁদো অন্ধকার পুরনো বাড়িটায়, যেখানে ইলেকট্রিক আলো নেই। মা অনসুয়া তার জন্যে বসেছিল, আর সবাই ইতিমধ্যে শুয়ে পড়েছিল। মায়ের ডাকে সাড়া দিয়ে অতনু হাত মুখ ধুয়ে এলো। তারপর মা শুতে চলে যায় ভাই বোনদের ঘরে, অনসুয়া খেতে দেয় অতনুকে। এখন থেকে আপনার গল্পের মুখ্য চরিত্র হয়ে উঠল অনসুয়া, যার চোখ দিয়ে এবার আমরা সব দেখছি। এখানে আপনি শিবানীর, মানে অনসুয়া, একটি চেহারা বর্ণনা দিয়েছেন। আপনার নায়িকার রূপ তাতে পৃথিবীর সেরা সুন্দরীর সঙ্গে মিলে যায়। পরে আপনার কাজে লাগবে বলেই এরকম সুন্দরী রূপসী সৃষ্টি করতে হয়েছে আপনাকে। স্বামীর জন্য অনসুয়ার অনুরাগ, ব্যথা, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা ইত্যাদি এখানে ব্যক্ত করেছেন। কিছুদিন থেকেই সে বুঝতে পারছিল অতনু স্বাস্থ্য ক্রমেই ভেঙে পড়ছে, এবং আজ তার একটা ব্যাপার সে লক্ষ্য করল, ভাতের থালায় প্রত্যেকবারই অতনুর হাত ঠিক জায়গায় পড়ছে না, অথচ সে চোখ মেলেই তাকিয়ে খাচ্ছে। স্বভাবতই অনসুয়া শ্বাসরুদ্ধ উৎকণ্ঠায় চিন্তা করছে, হে ভগবান, ও কি অন্ধ হয়ে যাচ্ছে? কিন্তু অতনু খুব স্বাভাবিক থাকবারই চেষ্টা করছে অনসুয়ার সামনে। আচ্ছা, আপনার কি মনে হয় না পেশা, পরিবেশ, চরিত্র সব মিলিয়ে সীতানাতা শিবানীকে অনসুয়ার অতনু বললে বেমানান লাগে? যাই হোক, অনসুয়া সবই বুঝতে পারে, কিছু বলে না, কারণ সে অতনুর মন জানে। জানে যে সমূহ দুর্যোগের কথা বলে সংসারের সবাইকে অতনু ভাবিয়ে তুলতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তারপরে শয্যায় অতনুর আদর, স্নেহ, দুঃখ প্রকাশ, অনু, তোমাকে আমি কোনো দিক থেকে সুখী করতে পারলাম না। অনসুয়ার প্রতিবাদ, স্বামীর প্রতি ভালোবাসা, আবেগ, আত্মসমর্পণ এবং তনিমা বৌদির উল্লেখ, যে তনিমা বৌদি পাশের দোতলা বাড়িতে থাকেন, বড়লোক, ফ্যাশনেবল সোসাইটি চারিণী, অনসুয়াকে সবিশেষ স্নেহ করেন, চাকরি করে দিতে চান অনসুয়াকে। অনসুয়ার সেকেন্ড ক্লাস অবধি বিদ্যায় সে চাকরি স্বর্গ হাতে পাওয়ার মতো। সে চাকরির কথা শুনে অতনু বলে, তোমার তনিমা বৌদি যদি আমাকে এরকম একটা চাকরি দিতেন তো বর্তে যেতাম। অনসুয়া জানায় তনিমা বৌদির দেওয়া চাকরি শুধু মেয়েদের জন্যেই, মহিলারা নাকি সেখানকার সর্বেসর্বা। সেই সঙ্গে একথা অনসুয়া ঘোষণা করতে ভোলে না, তনিমা বৌদির দেওয়া চাকরি নিতে তার সংকোচ হয়, শত হলেও অজানা অচেনা জায়গা। আপনি আসলে একথাই বলেছেন, অতনুর মন জানবার জন্যই অনসুয়া সংকোচের কথা বলেছে, কারণ পাড়ায় এই মহিলাটির সম্পর্কে কারোর ধারণাই ভালো নয়। ভালো না হওয়ার কারণও অনেক, ইতিমধ্যেই তনিমা বৌদির পাল্লায় যে কটি মেয়ে পড়েছে তাদের সকলের ভাবভঙ্গি গতিবিধি সন্দেহজনক হয়ে উঠেছে, কিংবা কেউ কেউ সন্দেহের ঊর্ধ্বেই চলে গিয়েছে। অতনু স্বভাবতে ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত হয়ে পড়ে, অসহায়ও বটে। অনসুয়া তাকে সান্ত্বনা দেয়,
দিলেও অনসূয়া চিন্তিত না হয়ে পারে না, ফলে অতনুকে ব্যক্তিত্বহীন মনে হতে থাকে। অসহায় উৎকণ্ঠিত মানুষ মাত্রই কি ব্যক্তিত্ব হারায়? এরপর আপনার গল্পে অনসূয়ার চোখের সামনে অতনু ক্রমেই ভেঙে পড়তে থাকে। অনসূয়াকে প্রতিদিনই তানিমা বৌদি বোঝাতে থাকেন। সেই সব বোঝানোর মধ্যে অনসূয়ার রূপ ও স্বাস্থ্যের স্তুতি ও প্রশংসা তো আছেই। এমন কথাও তনিমা বৌদি বলেন, আমার এমন রূপ থাকলে আমি জগৎ জয় করতে পারতাম। ইঙ্গিতে বলেন, দেখো অনসূয়া, স্বামীর জন্য ত্যাগ স্বীকারের একটা প্রশ্নও তো আছে। চোখের সামনে দেখছ, তিল তিল করে ভদ্রলোক মরছেন, দেখেও কেমন করে নিশ্চিত আছো, ইত্যাদি ইত্যাদি। তনিমা বৌদির এসব কথার মধ্যে যে ইশারাটা অন্ধকারে দুলে ওঠে, তা চাকরি ঠিক নয়, অন্য কিছু, যা একাধারে আনন্দ ও রাশি রাশি টাকা। অনসূয়ার মনে মনে ঘৃণা হয়, তবু তনিমা বৌদিকে মুখের উপর সে কিছু বলে দিতেও পারে না, কারণ তনিমা বৌদিকে একেবারে হাতছাড়া করতে তার সাহস হয় না। তাছাড়া শাশুড়ির মতিগতিও খুব বিচিত্র মনে হয় তার। শাশুড়ি এসবের কিছুই জানেন না, অথচ যেন জানেন এবং তার সায় আছে। দ্বিতীয়বার যখন গল্পটা পড়ি, তখন এসব জায়গা পড়তে পড়তে রীতিমতো কষ্ট পেয়েছি, বিরক্তও বোধ করছি। যদি কানে না শুনতাম যে সীতানাথ শিবানীর কাহিনী শুনে এই গল্প আপনি লিখেছেন, তাহলে কিছুই আসতো যেত না। কিন্তু শোনার পর আর এ ধরনের কল্পনা মেনে নিতে পারছি না। তাতে আপনার হাজার কল্পনা করার অধিকার থাকলেও আপনি নিশ্চয়ই সুরিতবাবুর কাছে সবই শুনেছেন। তবু আপনাকে জানাই, সীতানাথের স্ত্রী শিবানীকে তনিমা বৌদির মতো মেয়ে মানুষের পক্ষে কোনো রকম ইশারা ইঙ্গিতে ওইসব বলার সাধ্য কিছুতেই হবে না। আমাদের দুর্ভাগ্য, আপনি শিবানীকে চেনেন না, তাকে দেখেননি। তবু এটুকু নিশ্চয়ই আশা করা যায়, শিবানীর মতো মেয়ে বাংলাদেশে অনেক আছে, আপনি তাদেরও অন্তত দেখেছেন। আপনি আমাদের বললে শিবানীর সঙ্গে আপনার আলাপ করিয়ে দিতাম, তাহলে দেখতেন দারিদ্রের মধ্যেও যতটা শির দ্বারা ভাঙা অসহায় আপনি মনে করছেন, তার কিছুই নয়, বরং বিপরীত। তাহলে দেখতেন তনিমা বৌদির টোপ ফেলা একদিন গুটিয়ে যেত। আপনারও ওরকম তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে টোপ ফেলার নিবিড় দুপুরের ঘটনাগুলো লেখার প্রবৃত্তি হতো না। শুধু তাই নয়, সীতানাথের মাকে ধরেও আপনি টান পেরেছেন, কি ন্যাক্কারজনক বলুন তো। সত্যি বলতে কি, আপনার গোটা গল্পের মূর্তিমান প্রতিবাদ হলো সীতানাথের গোটা পরিবার। যদি বুঝতাম ইউরোপের কোনো কোনো দেশে যুদ্ধকালীন ভয়াবহ পরিবেশের মধ্যে আপনার পাত্রপাত্রীদের জীবনে ঘটনা ঘটেছে, তাহলে একটা কথা ছিল। কিংবা বাংলা 1350-এর মন্বন্তরের অবস্থায় তখন কেউ কাউকে দেখবার ছিল না। অবশ্যই এ কথা আমি মানি, বর্তমান বাংলাদেশের অবস্থাও ভালো নয়, তার একদিকে চেহারাও ভয়াবহ, যে কারণে মনে হয় আমরা একটা অবক্ষয়ের ভেতর দিয়ে চলেছি। অসততা, অবিশ্বাস, লোভ, বিদ্বেষ আর আত্মচিন্তায় মগ্ন এই দেশকে দেখলে হতাশা মনে আসা আশ্চর্য নয়। সেই জন্যেই এক্ষেত্রে শিবানীদের মতো মেয়েদের জীবনের সত্য কথা যত বেশি পারা যায় লেখা উচিত। অবিশ্বাস ও ক্ষয়ের মলমই তো শিবানীদের প্রকৃত জীবন, প্রকৃত নায়িকার এগুলোই লক্ষ্য, নয় কি? নায়ক নায়িকার চরিত্র প্রতিনিধিত্বমূলক হওয়াই উচিত, নয় কি? আমার কি সংশয় হচ্ছে জানেন? আপনি সাহিত্যিক হিসেবেই অবক্ষয়বাদী হয়ে গিয়েছেন। আপনি নিজে অবক্ষয়বাদী বলেই অনসূয়াকে তনিমা বৌদির টোপ গিলেছেন এবং সেই রাত্রির অবতারণা করেছেন। তনিমা বৌদির সঙ্গে কয়েকদিন বেরিয়েই বিপদের গন্ধ পেল অনসূয়া। সেই উগ্র গন্ধের বাষ্প এমন গভীরভাবে ঘিরে ধরল যে অনসূয়ার দৃষ্টি অন্ধ হয়ে এলো, নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল। তবু চোখের সামনে ভাসছে তার প্রাণপ্রিয় প্রিয়তম পুরুষ অতনু, সেই প্রায় অন্ধ ক্ষীণ ক্ষয় রোগাক্রান্ত দেহ। অনসূয়া চাইল এই বিষ বাষ্পের বাইরে গিয়ে প্রাণ ভরে পবিত্র নিঃশ্বাস নিতে, পারল না। তার চোখের সামনে অতনু, জীর্ণ ব্যাধিগ্রস্ত কিন্তু চিকিৎসাহীন শাশুড়ির সেই মিনতিপূর্ণ মুখ। ভাবতে ভাবতেই
অনসূয়া নিজেকে আবিষ্কার করলো এক পুরুষের সান্নিধ্যে মদমত্ত পুরুষ, কিন্তু যেন আত্ম ক্ষুধার্থ কিন্তু করুণ, যেন পথহারা মরুপথিক সামনে জল দেখেছে। এমনিভাবে দু হাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করল। আত্ম করুণ পথহারা মরুপথিক ইত্যাদি কেন লিখেছেন তা জানি না। যাহা অসহায় গৃহস্থবধূদের দেহ ক্রয় করে ভোগ করে তাদের প্রাণের অবস্থা বুঝি এবং বিধ হয়। ঐশ্বর্য আর বিলাসে পরিপূর্ণ ঘরের মধ্যে পুরুষটির এই দেহের দোরে নত যেন ভিক্ষাবৃত্তি দেখে ঘৃণা ও ভয়ের মধ্যেও অনসূয়ার মনে বিস্ময়ের চিকুর হেনে গেল। সে বলল, মত্ততার ঘোরে লোকটা যেন করুণ গলায় ফিসফিস করে কি বলছে এবং আলিঙ্গন শিথিল করে অনসূয়ার পায়ের কাছে ভেঙে পড়েছে। অনসূয়া তখন আলিঙ্গনের ক্লেদে সংকুচিত, দ্রুত নিঃশ্বাসে হাঁপাচ্ছে, কিন্তু লোকটাকে তার ভয়ঙ্কর মনে হলো না। সাহিত্যিক মহাশয়, কি আশ্চর্য! তবু অনসূয়ার রুচি সংস্কার ও বিশ্বাস শিউরে উঠল। সে তাড়াতাড়ি নিজেকে ছাড়াবার চেষ্টা করল, কিন্তু আপনার গল্পে অনসূয়া তা পারল না। বেশ খানিকক্ষণ ধরে মাতালের নানান বেদনাহত ব্যবহার কথা সে দেখল শুনল, অথচ এদের মধ্যে আগে পরিচয় ছিল না, প্রেম ছিল না, নিতান্তই দেহ বিক্রয়। তবু অনসূয়ার মনে আপনি একটা করুণা ও সংশয়ের সৃষ্টি করেছেন। আবার যদিও অনসূয়া পেশাদার দেহ উপজীবিনী নয়, তবু এক রাত্রেই এ করুণা আর সংশয় বা আসে কোত্থেকে বুঝতে পারি না। এক হয় পরিচয়, ভালো লাগা, মুগ্ধতা, এরকম কিছু ঘটলেও হতে পারে যার সঙ্গে প্রেমের সম্পর্ক নাও থাকতে পারে। ক্রয় বিক্রয় প্রশ্ন তো এক্ষেত্রে একেবারেই ঘৃণার্য, অন্যথায় বহু পুরুষ অভিজ্ঞা দেহ উপজীবিনীর পক্ষেই সম্ভব। আপনার গল্পে এর কিছুই নেই, তারপর যা ঘটবার তাই ঘটল। নানান প্রতিবাদ প্রতিরোধ সত্ত্বেও অনসূয়া নিজেকে বাঁচাতে পারল না। সে তাহার দেহের মূল্যে আপনার ভাষায় তার প্রিয়তমের আয়ু কিনে নিয়ে এলো আঁচল ভরে। আপনার একেবারে শেষ লাইন কয়টি এই, আলোক বাতাসহীন অন্ধকার ঘরে এসে অনসূয়া দাঁড়ালো, দেখল অতনু ঘুমিয়ে আছে। সে আস্তে আস্তে অতনুর পায়ে মাথা নুইয়ে দিল, চোখের জলে ভিজিয়ে দিল, চুম্বন করল পায়ে, মনে মনে বলল, এই পাপিষ্ঠাকে ক্ষমা করো না, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। অতনু তখন গভীর নিদ্রায় মগ্ন। এই নিদ্রা যে অনেকটা আফিং খাওয়ার নিদ্রার মতো। আপনার গল্প পড়ে মনে হয় গোটা বাংলার পুরুষ জাতি বর্তমানে এমনই নিদ্রায় মগ্ন। পড়তেও বেশ লাগে, কিন্তু আপনাকে একটা কথা বলি, সাহিত্যে জীবন যন্ত্রণা জটিলতা ইত্যাদি থাকবেই, তবু মানুষের জয় সে চিরকালই ঘোষণা করবে। সেই জন্যেই আসলে যন্ত্রণা জটিলতা সমস্যার উদ্ভব হয়েছে। যে কোনো ধরনের মনোবিশ্লেষণ আর তত্ত্ব ঘেঁটে তাকে অন্ধকারের পরাজয় টেনে নিয়ে যান, মেঘ চাপা সূর্যের মতো সে তার অমরত্ব ঘোষণা করবেই। তাই নিচে সীতানাথ শিবানী পরিবারের সমস্ত জানা ঘটনায় আবার একবার সংক্ষেপে আপনাকে জানাই। প্রথম কথা, আপনি যে পরিমাণ ব্যক্তিত্বহীন করে অতনুকে তৈরি করেছেন সীতানাথ মোটেই তা নয়। সে ছিল অত্যন্ত বন্ধুবৎসল কর্মঠ, একটু গম্ভীর প্রকৃতির, কিন্তু সহৃদয়। ওর দায়িত্ববোধ ও ভালোবাসা স্বভাবতই আমাদের উপরে ওর স্থান করে দিয়েছিল। সমবয়সী বলে আমি ছিলাম ওর সবথেকে ঘনিষ্ঠ। 6 বছর আগে সীতানাথের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে, শিবানীকে পছন্দ করা। শিবানীও দরিদ্র ঘরের মেয়ে, বিয়ে সংসার যাপন সব কিছুর মধ্যেই মোটামুটি জড়িয়ে আছি। সেই হিসেবে শিবানীকে আপনি আমার বোন, তার থেকে বেশি বন্ধু ভাবতে পারেন। সত্যি বলতে কি, আমি সেই চিরকালের পুরুষের মতোই ভাবি, যদি কখনো বিবাহ করি যেন শিবানীর মতো মেয়ে পাই। এ কথাটা সীতানাথকে এবং শিবানীকেও বলতে পেরেছি বলেই আপনার কাছেও বলতে সংকোচ করলাম না। এর দ্বারা আপনি যা খুশি তাই ভাবতে পারেন, আমাকে বুঝতে অসুবিধা হবে না আশা করি। আপনাকে চিঠি লেখার প্রয়োজন সেই জন্যই আরও বেশি হয়ে পড়ল।
আপনার বর্ণনা অনুযায়ী রূপসী না হলেও শিবানী মোটামুটি বেশ সুন্দরী, গরিবের ঘরে একটু চোখ টাটানোর মতোই, কিন্তু রূপের থেকেও সংসারের প্রতি কর্তব্য সহৃদয়তাই তার বেশি। শিবানীকে আমরা কখনো খুব গম্ভীর, হতাশ, ভেঙে পড়া দেখিনি, বরং ওর একটা স্বভাব হাসি ও সাহস ছিল যেটা মানুষকে দমায় না। অর্থাভাব এমন একটা কুৎসিত অভিশাপ মানুষ অনেক সময় ভুল করে ফেলে, সীতানা তাই করতে লাগলো। নিজের ক্ষমতার অত্যধিক বিশ্বাসের বশে ও ফুরনের কাজ করতে লাগলো বিয়ের পর থেকেই। জানেন তো, মাস মাইনে চাকরিতে তবু নিজের ক্ষমতার সঙ্গে তাল রেখে খাটা যায়, ফুরনের যত বেশি কাজ করে দেওয়া যায় ততই লাভ। সীতানাথ সেই পথে ধরেছিল। স্বভাবতই মাসে 80 টাকার বদলে 160 টাকা রোজগার করার দিকেই ওর ঝোঁক গেল। আর এ এমন একটা কাজ, চোখ ও মন সজাগ রাখতেই হয়, অথচ যান্ত্রিক কাজ, ঘণ্টার পর ঘণ্টা চালিয়ে যেতে হয়, কাজের পরিবেশ মোটেই স্বাস্থ্যকর হয় না। এমন কখনো দেখবেন না যথেষ্ট আলো বাতাসওয়ালা ঘরে কম্পোজিটর কাজ করছে। সীতানাথকে যে এভাবে কাজ করতে হচ্ছিল তার কারণ লোভ নয়, প্রয়োজন। প্রয়োজন মেটাতেই তাকে এই পন্থা নিতে হয়েছিল। আমরা অনেক বারণ করেছি, শিবানী রাগারাগিও করেছে, কিন্তু সীতানাথ, আমরা এবং শিবানী সবাই বুঝতাম কোনো উপায়ও নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা অসহায়তার বেগই কাজ করছিল। 2 বছরের মধ্যেই সীতানাথের স্বাস্থ্য ভেঙে পড়ল। 3 বছর পরে স্থির জানা গেল, এভাবে চালিয়ে গেলে সীতানাথের চোখ তো যাবেই, অন্যান্য ব্যাধি থেকেও রেহাই পাবে না। এই সময় থেকেই শিবানী অস্থির হয়ে ওঠে। ও আর নির্বিকার দর্শক থাকতে পারছিল না, একটা কিছু করবার জন্যে ব্যাকুল হয়ে উঠল। কিন্তু সামান্য সেকেন্ড ক্লাসে বিদ্যে নিয়ে কোথায় বা কী করতে যাবে? আমার মনে আছে যেদিন আমাকে শিবানী বলল, কিন্তু তিলকদা, শিবানী ওই নামেই আমাকে ডাকত, ত্রৈলোক্য থেকে তিলক, এভাবেই বা কতদিন চলবে? আমি কি মানুষ নই? আমার মুখে মন্দ কথা আটকায় না। তোমাদের বন্ধুকে চোখের সামনে শেষ হতে দেখে তারপরে তার জ্ঞান হলে কি হবে? তোমরা একটু দেখো আমাকে দিয়ে কিছু হয় কি না। কত মেয়েকে তো দেখি নানান জায়গায় কাজ করতে যায়, সেলাই, বোনাই, তাঁতের কারখানায়, এনামেল ফ্যাক্টরিতে, আমিও কি পারি না? তোমাদের সকলেরই সংসার স্বজন আছে, তোমরাই বা কতদিন সাহায্য করতে পারো? কিন্তু কোনো পথে দেখাতে পারছিলাম না শিবানীকে। সীতানাথও ঠিক এমনি করেই বলতো, শিবানীর কথা ও কমই বলতো। একদিন বলল, আমি আর শিবানীর দিকে চোখ তুলে তাকাই না তিলক, আমার সংসারে শিবানীকে দেখলে এখন আমার ভয় করে, দুশ্চিন্তা হয়, আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি। শিবানী যদি একটা কিছু অন্যায় করে ফেলে ওকে আর কিছুই বলতে পারবো না। মনে মনে যে আমিও শিউরে উঠিনি তা নয়, তবু ধমকে উঠেছিলাম সীতানাথকে। সীতানাথ তখনও ফুরনের কাজ ছেড়েছে, কিন্তু ওর পূর্ণ বিশ্রামের প্রয়োজন হয়ে পড়েছে এবং তার সঙ্গে কিছুটা চিকিৎসাও, যাতে ও অল্পেই সামলে উঠতে পারে। ঠিক এই সময় শিবানীকে ঘিরে একদল মেয়ের আবির্ভাব হয়, পাড়ারই মেয়ে, যারা বাইরে নানা রকমের জীবিকা নিয়ে বেঁচে আছে। তার মধ্যে আপনার টনিমা বৌদিও যে ছিলেন না তা নয়, ছিলেন টনিমা বৌদির মতো একজন ধনী ফ্যাশনেবল সোসাইটি চারিণী। হঠাৎ সীতানাথ কম্পোজিটরের বাড়ি আসেনি বা কেমন করে? তাঁর আর কাটিরা বরং পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে, এত সহজে ধরা দিলে তাদের মুখোশ খুলে পড়ে যে আমরা কম্পোজিটর হই আর যাই হই, আমাদের মনটা মধ্যবিত্তের মানসিকতাতেই পূর্ণ। কোনো কাজ করতে যাওয়ার মধ্যে শিবানের নিজেরও দ্বিধা ছিল, সীতানাথের আপত্তিই ছিল, তবু শিবানী যেতে চাইল। আর এই নিয়ে ওদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির পরিমাণ বাড়তে লাগলো, সন্দেহ, অবিশ্বাস আর তিক্ততার সৃষ্টি হতে লাগলো। এবং সত্যি বলতে কি, আমিও সীতানাথের দলেই যোগ দিলাম, আমিও ওর মতোই ভাবতে লাগলাম। আমি
সীতানাথের বাড়ি গেলাম, কিন্তু শিবানীর সঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর হয়ে গেলাম। এ অবস্থায় আমার মুখের ওপরেই শিবানী একদিন বলে দিল, পুরুষেরা সত্যি বড় ছোট। আমিও জবাব দিয়ে ফেললাম, মেয়েদের স্বেচ্ছাচার তারা পছন্দ করে না। তাই শিবানী এমনভাবে আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁট কুচকে হাসলো যে আমার দৃষ্টি নত হয়ে গেল। শুধু উচ্চারণ করলো, পুরুষ ন তোমরা, বীর পুরুষ। তারপরে একসময় সত্যি সত্যি শিবানী কাজের খোঁজে বাইরে ঘুরতে আরম্ভ করে দিল। এদিকে তখন সীতানাথ প্রায় শয্যাশায়ী, কিন্তু শিবানীর বাইরে ঘোরাই সার হয়েছিল, কাজ কিছু জুটছিল না। শিবানীর চেহারাতেও ভাঙন দেখা দিল, অথচ মুখ টিপে রইল, একটি কথাও বলল না। তবে আশ্চর্য, যেসব মেয়েরা ওর কাছে আসতো তাদের সংখ্যা ক্রমেই কমতে লাগল, এটা আমার দৃষ্টি এড়ায়নি। কিছুদিন পরে শিবানী বাড়ি থেকে বেরুনো একেবারেই বন্ধ করে দিল, কিন্তু লক্ষণীয় হয়ে উঠল খুব কষ্টের মধ্যেও সংসার তার নিজের গতিতেই চলেছে। সীতানাথ আর কাজে বেরোতে পারে না, সে শয্যাশায়ী। ডাক্তার ওষুধ আমরা চালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর ভাই বোনেরা খেয়ে স্কুলে যায়, সংসারও প্রতিদিন মোটামুটি চলে যাচ্ছে। যতদূর জানি সীতানাথের গচ্ছিত টাকা কিছু ছিল না। শিবানী কি ধার করছে? কিন্তু কে ধার দেবে? সীতানাথও কিছু বলতে পারে না, ওর কাছ থেকে খালি জানা গেল শিবানী বিশেষ কোথাও যায় না, হঠাৎ কোনো কোনো দিন এক আধ ঘন্টার জন্য বেরোয়, সারাদিন বাড়িতেই থাকে, সারাদিন মায়ের ঘরে কাটায়, দরকার হলে সীতানাথকে দেখে যায়। কিন্তু একটি মেয়ে রোজ সকালে একবার আসে, রাত্রে একবার আসে, সেই মেয়েটিও বিবাহিতা এবং এ পাড়ারই। আরও আশ্চর্য, সীতানাথের মায়ের সঙ্গে সে মেয়েটির কথা হয়, বউয়ের সঙ্গেও তার বিশেষ ভাব। আমার সঙ্গে শিবানী নিজেই আর তেমন করে কথা বলে না, বড় জোর একটু চা দেয় বলেও না, চা খাও। তাকিয়ে দেখেছি চেহারার শত ভাগনের মধ্যেও ওকে যেন দীপ্তিহীন করতে পারেনি, বরং ছোট একখানি গুপ্তির মতোই ওর ধার বাড়ছিল। সীতানাথ একদিন বলল, ও একটা কি করছে বুঝতে পারছি না। আমি বললাম, জিজ্ঞেস করো না কেন? সীতানাথ প্রায় চুপি চুপি বলল, তিলক ভয় পায় জিজ্ঞেস করতে। সত্যি অবিশ্বাস কি মারাত্মক ব্যাপার, সীতানাথ তার মাকেও কিছু তেমন জিজ্ঞেস করতে পারত না, ভয়ঙ্কর একটা কিছু শোনাবার ভয়ে ও নিস্তব্ধ নির্বাক, আর সুস্থ হয়ে ওঠবার আপ্রাণ চেষ্টা করছিল। এ অবস্থার মধ্যেই একটা ছুটির দিনের দুপুরে আমি সীতানাথের বাড়িতে গেলাম, দেখলাম বাইরের দরজাটা ভেজানো, উঠোন পেরিয়ে সীতানাথের ঘরের দিকে গেলাম, ওর দরজাটা ভেজানো, হয়তো সীতানাথ ঘুমোচ্ছে, তাই আস্তে আস্তে দরজা ঠেলে আমি থমকে দাঁড়ালাম, বিস্ময় এবং কিছুটা সংকোচেও স্তব্ধ হয়ে গেলাম। সরে আসবো কিনা ভাবতে ভাবতেই দেখলাম সীতানাথের বিছানায় শিবানী বসে রয়েছে, ওর কোলের ওপর সীতানাথ উপুর হয়ে মুখ গুঁজে যেন ফুলে ফুলে কাঁদছে, শিবানীও কাঁদছে, তবু সীতানাথের মাথায় হাত বোলাচ্ছে এবং ফিসফিস করে বলছে, ওঠো ওঠো না। আমি হয়তো সরেই যেতাম, শিবানী বলে উঠল, যেও না। সীতানাথকে বলল, তিলকদা এসেছে, উঠে বসো, বলে ও একটু কাপড় গুছিয়ে নিল। সীতানাথ তাড়াতাড়ি উঠে চোখ মুছে বলল, আয় তিলক, এখানে আয়। একটু অবাক হয়ে ঘরে ঢুকে দেখলাম এক রাশ গ্যালিপ্রুফ সংশোধিত অবস্থায় তক্তপোষে নিচে মেঝেই পড়ে আছে। সেদিক থেকে মুখ ফিরিয়ে ওদের দুজনের দিকে অবাক হয়ে তাকালাম। সীতানাথ বলল, প্রুফের পাঁজাটা তোল তিলক। গ্যালিগুলো হাতে তুলে নিলাম। সীতানাথ বলল, তুই তো কম্পোজিটর, দেখ তো প্রুফ রিডিং কেমন হয়েছে। প্রুফের দিকে একবার চোখ বুলিয়ে বললাম, ভালোই, কেন কি ব্যাপার? সীতানাথ শিবানীর একটা হাত ধরে বলল, আজ দুমাস ধরে শিবানী এই কাজ করে যাচ্ছে, এখনও রোজ 4 টাকা করে আয় করে। শিবানী ঠোঁট ফুলিয়ে চোখ পাকিয়ে সীতানাথের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তোমাকে বলেছে, 3 টাকার বেশি এখনও পারি না।
সমস্ত ব্যাপারটা বুঝে এবং শিবানীর সেই মুখখানি দেখে মনে হলো আমিও চোখের জল রোধ করতে পারবো না। আমি শিবানীর মুখের দিকে হতবাক মুড়ো হাসি দিয়ে তাকিয়েছিলাম। ও প্রুফ দেখার কাজ শিখলো কবে, আরম্ভই বা করলো কবে থেকে? শিবানী চকিতে একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, ঘণ্টাখানেক একটু বন্ধুর সেবা করো, কাজ সেরে আসছি, বলেইও চলে গেল। তারপরে সীতানাথকেই বলতে শুনলাম, ও কি রে তিলক, চোখ মোচ, বস। এর বেশি আমি আপনাকে লিখতে চাই না। এখন শিবানী প্রতিদিন 4 টাকাই রোজগার করে, আমাদের প্রেস থেকেও আমরা ওকে কাজ এনে দিই, আর ও খুব সুন্দর প্রুফ দেখতে পারে, প্রেসের কর্তৃপক্ষ ওর ওপর খুব খুশি। সীতানাথ মোটামুটি আরোগ্যের পথে। আপনার অবগতির জন্যে জানাই, আপনার গল্পের তনিমা বৌদিদের জগতের চৌঘাট অবধিও শিবানী গিয়েছিল, উঁকি দিয়ে দেখে এসেছে। একেবারে শেষ খবরটা আপনাকে জানাই, আপনার বহু প্রশংসিত গল্পটির প্রুফও শিবানী দেখেছে। ইতি, নমস্কার আন্তে।